আল্লাহর যতগুলা নাম আছে আল্লাহর যতগুলা নাম আছে আমি এখান থেকে কয়েকটা নামের আপনাদের কাছে কিছু আমল আপনাদের কাছে দিব সারা দিনই তো শুধু এই আমল ওই আমল নিয়ে চিন্তা করেন আপনাদেরকে কয়েক মিনিটে কয়েকটা আমল দিচ্ছি আপনারা মনে রাখবেন আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ কথাগুলা দিল দিয়া শুনেন এক নাম্বার হচ্ছে ইয়া আল্লাহ সবাই বলেন তো ইয়া আল্লাহ আর একটু আওয়াজ করে বলেন ইয়া আল্লাহ মনোযোগ দিয়ে শুনেন যে ব্যক্তি প্রতিদিন 1000 বার ইয়া আল্লাহ পাঠ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ইনশাআল্লাহ তার মন থেকে যাবতীয় সন্দেহ দ্বিধা দূরীভূত হয়ে যাবে সে ইয়াকিন এবং দৃঢ়তা অর্জন করতে পারবে তার মধ্যে কোনো দুরারোগ্য কঠিন রোগ যদি অত্যধিক পরিমাণে হয়ে যায় সে যদি সে কঠিন রোগে ভুগতেছে বড় বড় রোগে ভুগতেছে তার বডিতে রোগের শেষ নাই সে যদি বেশি বেশি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই শব্দের জিকির করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক সময় হবে তার বনির চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত সবগুলা রোগকে আল্লাহ দূর করে দিবে এই জন্য কেউ যদি দুরারোগ্য রোগ থেকে নিজেকে বাঁচাতে চায় কেউ যদি তার ভিতরে সন্দেহ তৈরি হয়ে যায় যে কোন জিনিস নিয়ে সন্দেহ তৈরি হয়ে যায় যে কোন জিনিস নিয়ে দ্বিধায় পড়ে যায় সিদ্ধান্ত নিতে পারে না ওই ব্যক্তি যদি ইয়া আল্লাহ এই নামের জিকির করে আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল তার সব সন্দেহ দূর করে দিয়া তার অন্তরের ভিতরে ইয়াকিন বিশ্বাসকে ফাইনাল শক্তিশালী করে দিয়া তার শরীরের ভিতরে যত রোগ থাকবে দূর করে শান্তি দিবেন কে কি পড়বো কেউ যদি আর রহমান মানে ইয়া রহমান প্রত্যেক কেউ যদি কোন ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পরে 100 বার পড়ে ইয়া রহমান প্রত্যেক নামাজের পরে যদি কেউ পাঠ করে তার শরীরের মধ্যে যদি অলসতা থাকে কাজের প্রতি অলসতা বিজনেসের প্রতি অলসতা পড়ালেখার প্রতি অলসতা অলসা আলসামির কারণে কোনো কাজ করতে পারে না তার কঠিন দুরারোগ্য হয়ে গিয়েছে অলসতা আল্লাহর রাসূল বললেন কোন ব্যক্তি যখন ইয়া রহমান আর রহমান ইয়া রহমান প্রত্যেক নামাজের পরে পড়বে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার সকল অলসতাকে দূর করে এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা তাকে প্রিয় বান্দা বানাইয়া নিবে দুই নম্বরে কি পাইলাম ইয়া রহমান আর রহমান তিন নম্বর হলো আর রহিম তিন নম্বর কি আর রহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে নামাজ শেষ করে এই আর রহিম ইয়া রহিম শব্দটা 100 বার পড়বে দুনিয়ার সমস্ত বিপদ আপদ যত বিপদ চলার পথে আসে ঘরে বিপদ বাহিরে বিপদ পরিবারে বিপদ রাস্তায় বিপদ সমাজে বিপদ সে তার যত বিপদ আসুক না কেন আল্লাহ তাআলা ইয়া রহিম আর রহিম পড়বার কারণে দুনিয়ার সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা তার ওই গোলামকে হেফাজত করে দিবে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলতেন ইয়া রহিম বলবার সাথে সাথে শুধুমাত্র বিপদ আপদ দূর হয়ে যাবে তা না আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন যেই ব্যক্তিটা প্রতিদিন নামাজের পরে ইয়া রহিম ইয়া রহিম ইয়া রহিম এভাবে পড়বে আল্লাহ তাআলা গোটা সৃষ্টির সমস্ত মাখলুকাতকে তার প্রতি দয়ালু বানাইয়া দিবে সুবহান কয়টা বলছি সংক্ষেপ করে শুনেন চার নাম্বার মালিক আল মালিক ইয়া মালিক আল মালিক চার নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফজর বাদ মানে ফজরের নামাজের পরে প্রত্যেক ফজরের সালাতের পরে ইয়া মালিকু আল মালিকু ইয়া মালিকু এই শব্দে অধিক পরিমাণ পাঠ করবে অর্থাৎ বেশি পড়বে ইয়া মালিক আল মালিক এই শব্দ বেশি করে পাঠ করবে আল্লাহ বলছেন তাকে দুনিয়ার জমিনে ধনী না বানাইয়া ইজ্জতওয়ালা জিন্দেগি না দিয়া পয়সাওয়ালা না বানাইয়া তাকে কবরে দিবেন না সুবহানাল্লাহ বলেন
المالك المالك মানি তো হচ্ছেন তিনি বিশাল বড় বাদশা প্রকৃত বাদশাই হচ্ছেন কে আল্লাহ কয়টা বলছি আল্লাহ ইচ্ছা ছিল 10টা বলবো আমি কিন্তু আর একটা বলবো মাত্র 5 নাম্বার আল কুদ্দুস 5 নাম্বার হলো আল কুদ্দুস ইয়া কুদ্দুস যেই ব্যক্তি প্রতিদিন যেই ব্যক্তি প্রত্যেক জাওয়ালের পরে অর্থাৎ দুপুরের সূর্য ঢলে যাওয়ার পরে জাওয়াল যেই ব্যক্তি প্রত্যেক জাওয়ালের সময় অর্থাৎ দুপুরের সূর্য যখন ঢলে যায় স্থির থাকে না ঢলে যায় দুপুরের সূর্য যখন আস্তে করে ঢলে যায় ওই ঢলে যাওয়ার পরে পবিত্র নাম আল কুদ্দুস যে ব্যক্তি পাঠ করবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার সমস্ত রূহানি বিমারকে দূর করে তার দিলের ভিতরে তত্ত্বসল্লি আর শান্তি দান করবেন সে দুনিয়ায় শান্তি লাভ করবে ছোট কাজেও শান্তি লাভ করবে বড় কাজেও শান্তি লাভ করবে দুনিয়ার সকল কাজে শান্তি লাভ করবে আর যদি তার দিল ভালো হয়ে যায় চক্ষু বন্ধ করলে আল্লাহ রাসূলকেও স্বপ্নে দেখতে পারে الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل بڑو نعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على بلغ العلا بكماله حسنت جميع خصاله بلغ العلا بكماله حسنت جميع خصاله الحمد لله الله پاک رب العزت والجلال شاهي درباره لاکھ و کوٹی تار چیتے ہزار و بشی شکر سجود
যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে আজকের এই মোবারক তাফসীরে আসবার সুযোগ করে দিয়েছেন শুকরগুজার হচ্ছি মনিবের দরবারে সকলে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ আমাদের ধারাবাহিক তাফসীর চলছে ধারাবাহিক তাফসীরের আজকে কোরআনে কারীমের 5 নম্বর পারার 4 নম্বর সূরা সূরা নিসার 43 নম্বর আয়াতের প্রথম অংশ আমরা তেলাওয়াত করেছি আমরা 42 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা শুনেছি 43 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা সংক্ষেপে শুনব যেহেতু আয়াত অনেক বড় এবং অনেক লম্বা আলোচনা এই আয়াতের ভিতরে আছে আমরা এখান থেকে কিছু কথা শুনব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক সকলে পড়েন আমিন আমরা যে আয়াত পড়েছি আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ যারা ঈমান এনেছে আমরা যারা ঈমান আনতে পেরেছি বা আমরা যারা মুমিন আল্লাহ তাআলা সেই ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা তোমরা যখন নেশাগ্রস্ত থাকো তখন নামাজের ধারে কাছেও যেও না হাত্তা তাআলামু মা তাকুলুন যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলো এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ বলতে চাইলেন যারা ঈমান এনেছি আমরা যারা ঈমানদার আল্লাহ বলতে চাইলেন তোমরা যারা ঈমান এনেছো তোমরা অবশ্যই নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও যাইও না কি অবস্থায় সবাই বলা লাগবে কি নেশাগ্রস্ত অবস্থায় যে জিনিসে নেশা তৈরি হয় এটা খেয়ে তোমরা নামাজের ধারে কাছেও যেও না যতক্ষণ পর্যন্ত তোমরা কি বলো তা যতক্ষণ পর্যন্ত বুঝতে সক্ষম না হবে ততক্ষণ পর্যন্ত নামাজের ধারে কাছেও যেও না কে বলেছেন কথা বলেন কে এখানে একটা লম্বা ইতিহাস আছে লম্বা আলোচনা আছে আমরা শুধুমাত্র আলোচনা আয়াতগুলোকে খেয়াল করব আল্লাহ সুযোগ দিলে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ বলেছেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়া তো দূরের কথা আল্লাহ নামাজের ধারে কাছেও যেতে নিষেধ করেছেন কি অবস্থায় সবাই বলেন নেশা হয় কি খেলে এখন আর এটা জানেন না আপনারা আমার কাছ থেকে নতুন শিখ শুনলেন আপনারা এইসব কি খেলে মানুষের নেশা হয় বলেন কি কি আছে বলেন গাঁজা গাঁজা খাইলে হয় আমি জানি না আপনাদের অভিজ্ঞতা না থাকলে বলতে পারেন সবার যে অভিজ্ঞতা থাকা লাগবে এমন কথা না গাঁজা নেশা হয় না বলেন না কেন ফেন্সিডিল নেশা হয় ইয়াবা নেশা হয় মদ নেশা হয় আফিম কথা বলেন না কেন নেশা হয় আল্লাহ বলেছেন এক কথায় আমরা বুঝতে চাইলাম মাদক দ্রব্য সেবন করে আল্লাহ নামাজ পড়া তো দূরের কথা নামাজের ধারে কাছেও আসতে নিষেধ করেছেন কে সুতরাং যারা মাদক সেবন করে মাদকাসক্ত হয়ে যায় মাদক ছাড়া তার জীবন চলে না
রব তাকে নামাজ পড়তে নিষেধ করেছেন রব তাকে আল্লাহর কদমে সাজদা করতে নিষেধ করেছেন রব তাকে তার কদমে যাইতে নিষেধ করেছেন রব তার কদমে সাজদা করতে শয়তানকেও নিষেধ করেন নাই শয়তানও আল্লাহর কদমে সাজদা করেছে অথচ আল্লাহ একজন মাদকাসক্ত লোককে নামাজ পড়তে নিষেধ করেছেন আল্লাহর কাছে মাদক সেবনকারী ব্যক্তি শয়তানের চাইতে আরো খারাপ ঠিক কি না জোরে বলেন শয়তানের চাইতে আরো খারাপ কারণ শয়তান কে আল্লাহ তার কদমে সাজদা করতে না করেনি মাদকাসক্ত ব্যক্তিকে বলেছেন সাজদা দেওয়া তো দূরের কথা সেজন্য নামাজের ধারে কাছেও না যায় কারণ সে ওই সময় কি বলছে সে নিজেই বুঝে না মাদকাসক্ত হয় মাদক সেবন করে অনেক লোক আছে হয়তো বাপকে গিয়ে দুলাভাইও ডাকে কথা বলবেন থাকতে পারে না আচ্ছা নিজের বউরে গিয়ে আম্মা ডাকে কারণ তার মাথায় কাজ করে কথা বলেন না কেন 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 আল্লাহ বলতে চাইলেন যা খাওয়ার পরে ব্রেন ঠিক থাকে না বাপকে কি বলা লাগবে মাকে কি বলা লাগবে স্ত্রীকে কি বলা লাগবে ভাই বোনকে কি বলা লাগবে নিজের সন্তানকে কি বলা লাগবে প্রতিবেশী আত্মীয় স্বজনকে কি বলা লাগবে যা বুঝতে পারে না যে জিনিস সেবন করার কারণে সেই জিনিস সেবন করে যেন মসজিদে আমার কদমে সাজদা না দেয় আর এইটা তো সাধারণ পাবলিক এগুলো পায় কোথা থেকে আজকে যারা সমাজকে লিড করছে সমাজকে নেতৃত্ব দিচ্ছে তাদের মাধ্যমেই এই মাদক এই সমাজে সয়লাব হয়েছে তাদের কারণে মাদক এই সমাজে সয়লাব হচ্ছে সুতরাং মাদককে না বলুন মাদক সেবন করা যাবে না মাদকের ধারে কাছেও যাওয়া যাবে না এগুলা ছাড়া আরো যত জিনিস নেশা তৈরি করে আরো যত জিনিস সবগুলা হারাম সবগুলা মাদক হালাল না হারাম ফেন্সিডিল হালাল না হারাম মদ হালাল না হারাম গাঁজা হালাল না হারাম হিরোইন হালাল না হারাম আফিম হালাল না হারাম কথা বলেন ইয়াবা হালাল না হারাম আর কি তো ইয়াবা এই তো বললাম আর ড্রাগস আর কি আছে ড্রাগস এর মধ্যে হ্যাঁ আইস নাই আরে আছে আইস শিশা আরো আছে হ্যাঁ যেগুলা খাওয়ার কারণে ব্রেন ঠিক থাকে না দেখবেন হে রিক্সা চালায় রাস্তায় গিয়া কয় হে প্রেসিডেন্ট কথা বল না কেন আছে না এগুলা এগুলা খাওয়া যাবে এগুলা এক কথায় মাদক সেবন করা যাবে এই মাদক এক মাদক সেবনকারী একজন মাদকাসক্ত ব্যক্তি একটা সমাজকে একটা পরিবারকে একটা এলাকাকে একটা দেশকে ধ্বংস করে দিতে পারে সুতরাং যারা মাদকের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা দরকার যারা মাদক সেবন করে তাদেরকে বোঝানো দরকার এদেরকে যারা সহযোগিতা করে সমাজে কলেজ ইউনিভার্সিটিতে বিভিন্ন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় রাস্তার কোনায় কোনায় রাস্তার চিপায় চিপায় এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েদের কাছে যারা এই সমস্ত মাদক পৌঁছে দিয়েছে তারাই জাতির দুশ্মন সমাজের দুশ্মন রাষ্ট্রের দুশ্মন ঠিক কিনা বলে মাদক থেকে সমাজকে বাঁচাতে হবে মাদকের সঙ্গে কোনো আপোষ চলবে না আমি দুহাত জুড় করে আপনাদের কাছে বলছি আল্লাহর ওয়াস্তে আপনাদের সন্তানদেরকে মাদক থেকে বাঁচান আল্লাহর ওয়াস্তে আপনার সন্তানকে মাদক থেকে হেফাজত করেন মাঝে মাঝে দেখা যায় ভালো ভালো পরিবারের ছেলে ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ে তারা মাদক ব্যবসা করে বলেন হ্যাঁ কলেজে বসে হল রুমে বসে তারা মাদকের ব্যবসা করে ছাত্রদেরকে ছাত্রীদের কাছে মাদক পৌঁছে দেয় এগুলো আছে না নাই
এগুলা করে ছাত্রদের ব্রেইন নষ্ট করতেছে সমাজ নষ্ট করতেছে পরিবার নষ্ট করতেছে সব নষ্ট হয়ে আমাদের পড়ালেখা সবচেয়ে এখন পড়ালেখা নাই এটা নিয়ে আমার আলোচ্য বিষয় নাই এখন আমাদের পড়ালেখা তো থিরিং বিরিং কথা বলেন না কেন এখন তো পড়ালেখা থিরিং বিরিং হয়ে গেছে এগুলা বাদ আল্লাহর ওয়াস্তে এখন কেমনে সাইকেল চালায় থিরিং বিরিং এগুলা পড়ানি শিখে আমি এদিকে যাচ্ছি না আমি শুধু আজকে বলতে চাই মাদক থেকে নিজেকে বাঁচাতে হবে কথা বলেন না কেন সুতরাং আজকালকে যারা সমাজকে আমাদের রাষ্ট্র আমাদের আইন আমাদের দেশ মাদকের বিরুদ্ধে আমাদের প্রশাসন মাদকের বিরুদ্ধে আমরাও বলছি মাদকের বিরুদ্ধে এই সমাজে কাউকে মাদক সেবন করতে দেওয়া যাবে না মাদক বিক্রি করতেও দেওয়া যাবে না মাদক রাস্তাঘাটে নিয়ে আসা যাবে না মাদক দিয়ে পাবলিকের জনমন জীবন ধ্বংস করা যাবে না মাদক দিয়ে যুব সমাজ ছাত্র সমাজের জীবন নষ্ট করা যাবে না যারা এই সমস্ত কাজ করছে তারা এই দেশকে ধ্বংস করে দেওয়ার দ্বার প্রান্তে নিয়ে পৌঁছে যাচ্ছে সুতরাং মাদক থেকে আপনাকে আমাকে বাঁচাতে হবে আমরা নিজে মাদক থেকে বাঁচব আমাদের পরিবারকে বাঁচাবো আমাদের সমাজকে বাঁচাবো আমাদের রাষ্ট্রকে বাঁচাবো প্রয়োজন বুঝে এই সমস্ত কাজে যদি কেউ জড়িত থাকে আপনার এলাকায় দেখবেন অনেক লোক আছে হয়তো দাড়িও রাখছে নামাজও পড়ে অথচ সে মাদকের কারবারি কথা বলেন নাকি তসবিহ পড়তে পারে আবার মাদকে ব্যবসা করতে পারে থাকতে পারে কি পারে না এজন্য মাদক থেকে নিজেকে বাঁচাও সমাজকে বাঁচাও দেখবেন রাস্তাঘাটে অনেক ঠকাই ছেলে আছে ঠুকাই রাস্তাঘাটে দেখবেন ছোট ছোট বাচ্চারা এরাও মাদক খায় ছোট ছোট প্যাকেট নিয়ে দেখলাম রাস্তা মাঝে মাঝে জ্যাম পড়ে রাস্তায় গাড়িতে বসে থাকি দেখি রাস্তার পাশে ছোট ছোট প্যাকেট নিয়ে বাচ্চারা কি যেন মুখ দিয়ে করতেছে আমি এটা বুঝতে পারছি হ্যাঁ আট ডেন্ডি কি ডেন্ডি কি নাম এটা এটাও মাদক এটাও নেশা ডেন্ডি এটা কি জুতার সলিউশন পেস্টিং এগুলা দিয়েও মাদক হয় আস্তাগফিরুল্লাহ তা আমি চিন্তা করি ছোট ছোট বাচ্চারা দেখি রাস্তায় ছোট ছোট প্যাকেট নিয়ে বসে রয়েছে একটা আরেকটার মুখে লাগাচ্ছে তো ভয় হয় মাঝে মাঝে মতিঝিল মতিঝিল দিকে যাওয়া তো বেশি হয় এখানেই তো যেতে হয় এদিকে গেলেই দেখা যায় শাপলা চত্বরের আশেপাশে বা হীরাঝিলের এদিকে সেদিকে গেলেই দেখবেন ওটা নিয়ে বসে রয়েছে একটা একটার মুখ ওটা লাগাচ্ছে কি এটা তো বুঝতে পারি না কারো না কারো সন্তান তো এরা কথা বলেন না কেন কারো না কারো সন্তান তো এরা আল্লাহ এদের থেকে হেফাজত করুক এক কথা সবাই বলেন আল্লাহ আমাদেরকে মাদক থেকে হেফাজত করুক জোরে পড়েন আমিন আর জোরে পড়েন আমিন আর আজকালকে মাদক নিরাময়ের নাম করেও সমাজে মাদক বিক্রি করে ঠিক কি না বলেন মাদক নিরাময়ের নাম করে ব্যবসা করে বডিতে মাদক নেয় ওই যে বলছেন এখন তো সিসার বার আছে আইসের বার আছে যত দামি পরিবার যত দামি গাড়ি তত দামি মাদক খায় কথা বলেন না কেন কতজন কত সময় দেখলাম মাদক সেবন করে রাস্তায় উল্টো হয়ে পড়ে রয়েছে গাড়ি আইল্যান্ডের উপর দিয়ে উঠে দিছে আছে না নাই সারা রাত মাদক সেবন করে নাচানাচি করে সকালবেলা রাস্তায় পড়ে রয়েছে আছে না নাই মানে রাখবেন আমার জনমতে আমি বলছি এই সমাজের কোন মাদ্রাসার শিক্ষক মসজিদের দায়িত্বশীল খাদেম ইমাম মুয়াজ্জিন খতিব মাদ্রাসার আলেম ওলামা তারা মাদক সেবন করে না কারণ তাদের ভিতরে আছে আল্লাহর কোরআন তাদের ভিতরে আছে আল্লাহর ভয় সুতরাং এই সমাজের মানুষকে মাদক থেকে হেফাজত করে এই জাতিকে যদি চরিত্রবান করতে হয় একমাত্র রাসূলের চরিত্র আর কোরআন ছাড়া বিকল্প কোন রাস্তা নাই ঠিক কি না বলেন জাতিকে মাদক থেকে বাঁচাও সমাজকে মাদক থেকে বাঁচাও আপনার পরিবারকে মাদক থেকে বাঁচান আপনার বাচ্চাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এদেরকে মাদক থেকে বাঁচাও আজকে সমাজের মাতবরেরা নিজেরই মাদক বিক্রি করে বেড়ায় এই সমাজের মানুষকে সচেতন করলে মাদক সম্পর্কে ওলামায়ে কেরাম করছেন রাত দিন কথা বলে সুতরাং আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন তোমরা যারা
মুমিন আমরা যারা মুমিন আমরা দাবি করেছি আমরা অবশ্যই মাদক সেবন করব না মাদক সেবন করব না আমাদের পরিবারেও সেবন করতে দিব না আমাদের বাচ্চাদেরকে দেখে রাখব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মাদক এখন তো দেখছি মেয়েরাও সিগারেট খায় পাতার ভিডিও খায় মেয়েরা খায় আপনাদের মনে দেখেন নাই মনে আমার কাছ থেকে নতুন শুনলেন নাকি এরপর ইলেকট্রিক সিগারেট খায় কোন ই সিগারেট নাকি হ্যাঁ কি নাম তোমরা সব জানো দেখি শুধু আমি সমাজে বেকার রয়ে গেলাম আমি কিছুই জানতে পারলাম না কিছুই বুঝতে পারলাম না ই সিগারেট এটা না খাইলে নাকি ভালো লাগে না আমরা যখন দেখি আমাদের ভালো লাগে না তখন নামাজে দাঁড়িয়ে গেলে মন ভালো হয়ে যায় কোরআন তেলাওয়াতে বসে গেলে মন ভালো হয়ে যায় রব বলেছেন গোলাম যখন তোমার ভালো লাগে না যখন তোমার বিরক্তি আসে তোমার নিজের জীবনের উপরে বিরক্তি আসে তুমি সেজদায় পড়ে যাও আমি রব তোমাকে আমার কোলে উঠিয়ে নিব আল্লাহু আকবার রব তোমাকে আমার কোলে উঠিয়ে নিব আর কত কিছু খায় আল্লাহই জানে এখানে খাওনি বাচ্চা যারা আছো তোমরা কিছু খাওনি না তোমরা এগুলো চিনো কেমনে এটাই তো আমি চিন্তা করি সব থেকে চিনে আর আল্লাহ আমাদেরকে হেফাজত করো আমাদের জাতিকে হেফাজত করো আমাদের পরিবারকে হেফাজত করো আমাদের তরুণ যুবক শিশু কিশোর কৈশোর সবাইকে আল্লাহ হেফাজত করো আমাদের মা বোনদেরকে আল্লাহ হেফাজত করো জোরে বলেন আমি আমার মনে হয় সাধারণ পরিবারের নারীরা মেয়েরা আর যুবক আর যুবতীর এই সমস্ত জিনিস খায় না যত দামি পরিবার তত বড় বদমাইশ হয়ে যাচ্ছে আর এদের কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে ঠিক কিনা বলে আল্লাহ তাআলা বলেছেন মাদক হালাল না হারাম কোরআনে আল্লাহ বলেছেন হারাম না হালাল না হারাম রাষ্ট্র আইন করে বলতেছে মাদক বৈধ না অবৈধ এই রাষ্ট্র ঘোষণা করেছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আপনাদের মনে আছে সুতরাং এটা যদি সত্য হয় নীতি যদি জিরো টলারেন্স হয় তাহলে এই দেশে মাদক ঢুকে কেমনে আসে কেমনে কোন রাস্তাতে আসে আল্লাহকে ওয়াস্তে আমাদেরকে হেফাজত করো সরে বলেন আমিন এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের পাঁচ নম্বর পারার চার নম্বর সূরা সূরা নিসার 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস-সালাতা وأنتم سكارى الله رب العزة والجلال بولشن ايمان دار رب হে ইমানদাররা দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করো দুনিয়ার জমিনে যারা নিজেকে মুমিন দাবি করো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন ইমানদারেরা তোমরা মাদক সেবন করে নামাজ পড়া তো দূরের কথা তার ধারে কাছেও যাইও না যতক্ষণ পর্যন্ত তোমরা যা বলো তা যতক্ষণ পর্যন্ত না বুঝবা ততক্ষণ পর্যন্ত নামাজের ধারে কাছেও যাইও না এই আয়াত থেকে কিন্তু মদকে মাদককে হারাম করা হয়নি এটা শুধু প্রাথমিক পর্যায়ে আল্লাহ বললেন পর্যায়ক্রমে আস্তে আস্তে করে কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ তাআলা মাদককে কেমনে হারাম করলেন তা অনেক লম্বা বিষয় এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন কোরআনের আরেক জায়গায় বলছেন শোনো মুসলমানেরা মাদক এমন এক জিনিস উপকারের চাইতে অপকার বেশি লাভ আছে এটা কম ক্ষতি বেশি তিন নাম্বার স্টেপে গিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বললেন মদ জুয়া মদ এবং জুয়া মাদক এবং জুয়া যা আছে এগুলা শয়তানের কাজ রিজসুম মিন আমালিশ শাইতান
এগুলা শয়তানের কাজ ফাজতেনিবো তোমরা এগুলা থেকে দূরে থাকো রে নামাজ পড়েও যদি মাদক সেবন করো নামাজ পড়েও যদি জুয়া খেলায় যাও ওই নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না তোমার ঈমান তোমার নামাজ তোমাকে যদি হারাম থেকে বাঁচাতে না পারলো তোমার ঈমান তোমাকে যদি হারাম কাজ থেকে বাঁচাতে না পারে ওই ঈমান তোমাকে জান্নাতে নিতে পারবে না সুতরাং আমরা যদি জান্নাতে যেতে হয় আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে যেতে হয় এই সমাজে চলার পথে মাদক সেবন করা যাবে না ঠিক কি না বলেন তাহলে আজকে থেকে আমরা কি বাদ দিব কথা বলেন না কেন মাদক মাদক বলতে যা বুঝায় সব বাদ সব নেশা হয় এমন জিনিস সব কথা বলেন না কেন সব এটা কি উপকার আছে ক্যান্সার হয় হার্ট নষ্ট হয় কিডনি নষ্ট হয় লাংস নষ্ট হয় বাল্ব নষ্ট হয় তাহলে এগুলাতে যাও কেন আষ্টনা নিষেধ করেছে আল্লাহ নিষেধ করেছেন কোরআন আল্লাহ কোরআনে কারীমের পাঁচ নম্বর পারার চার নম্বর সোরা সোরা নিসার ৪৩ নম্বর আয়াতে বলছেন মাদক সেবন করা জায়েজ না হারাম সবাই বলেন আপনি বাঁচেন দোহাত জোর করে বলছি আপনি মাদক থেকে বাঁচেন আপনার বাচ্চা কাচ্চাকে বাঁচান আপনার বোন ভাইকে বাঁচান আপনার পরিবারকে বাঁচান ছেলে যদি একটা মেয়ে যদি একটা মাদক সেবন করে ওর কারণে পরিবারের কেউ শান্তিতে থাকতে পারবে না সবাই পাগল বানায় ছাড়বে কখন কি করবে কার সাথে কোথায় চলে যাবে কাকে নিয়ে ঘরে চলে আসবে কোথায় কি ভেঙে ফেলে কখন বাবার গলায় ছুরি লাগাইয়া দেয় কখন মায়ের গলায় লাগাইয়া দেয় বলা যায় না এমন ঘটেছে এই সমাজে মাদক সেবন করে মা বাপকে জবাই করে দিয়েছে ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন না আমিন সংক্ষেপ করলাম এই আয়াতে অনেকগুলা কথা আল্লাহ বলেছেন এরপরে কোন কোন সময় আমরা নামাজ পড়তে যেতে পারি না নামাজ পড়তে যা নিষেধ করেছেন এক নম্বরে মাদক এক মাদক সেবন করে কোথায় যাব না ইনশাল্লাহ তাহলে আপনারা মনে করতেছেন তাহলে সিগারেট খাইয়া তো যাবই সমস্যা যা মন চায় খান কি একটা জিনিস খাইলে শুধু ধোঁয়া বাইর এটা যে কি স্বাদ এটা আপনারা ছাড়া মানে যে খায় এ ছাড়া বুধে কেউ বুঝতে পারবে এটা বাদ দেন আর কিছু হোক আর না হোক এটা আমার মনে হয় না কোনো উপকার দেয় আমরা এটার গায়ে আমার মতো আমি চিন্তা করে পাই না আমরা কি মানুষ না আর কোন জিনিস আল্লাহ জানে এটার গায়ে লিখে দিয়েছে ধূমপান আগে লেখ আরে না প্রথমে লেখছে ধূমপান শরীরের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরপরে বলছে ধূমপান করা যাবে না এখন লেখে ধূমপান মৃত্যু ঘটায় এটাও লেখে না এখন লেখে ধূমপান ক্যান্সারের কারণ কথা বলেন না কেন এতগুলো লেখতেছে ধূমপান মৃত্যু ঘটায় ধূমপান ক্যান্সার হয় ধূমপান মানুষকে মারায় ফেলায় এরপরে কি এটার দাম কমে না বাড়ে কিছু খাক আর না খাক এই জিনিসটা খাওয়া লাগবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক কষ্ট পাইলেন আমার কোথায় একটু হাত তুলে দেখেন কারা কারা কষ্ট পাইছেন ঘটনা কি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন আপনাদের কাছে সময় বেশি নিতে চাই না যেহেতু আমারও কাজ আছে তো আমি আয়াতের প্রথম অংশের আয়াতে আল্লাহ আটটা নয়টা বিষয় বলেছেন একটা শুধু আপনাদেরকে ইশারা করেছি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছো লা তাকরাবুস-সালাতা ওয়া আনতুম সুকারা তোমরা নামাজের ধারে কাছেও যাইও না যখন তোমরা নেশাগ্রস্ত কিন্তু এখানে আরো তাফসীর আছে কোন সময় নামাজের ধারে কাছে যাইও না এটা কয় না আল্লাহ তো বলছেন নামাজ পড়া যাবে না নামাজের নামাজ পড়া তো দূরের কথা নামাজের আশেপাশেও যাইও না কিন্তু কোন সময় এটা কয় না কোন সময় ওয়ান্তুম সুকার আমার সাথে বলেন ওয়ান্তুম সুকার আল্লাহ বলছেন তোমরা যখন নেশাগ্রস্ত হও নামাজ পড়া তো দূরের কথা নামাজ একটা পবিত্র জিনিস তোমরা আশেপাশেও যাইও না অথচ আপনাদের জানা মতে এমন কোন ওয়াজ কোনদিন শুনছেননি এমন কোন হাদিস কোনদিন শুনছেননি যে আল্লাহ শয়তানরা কইছেন শয়তান তুই জীবনে নামাজের আশেপাশে যাইস না
আপনাদের জানার মতো শুনছেন যে আল্লাহ শয়তানকে বলতেন শয়তান তুই আজকের থেকে আর নামাজের আশেপাশে যাস না নামাজ পড়া তো দূরের কথা আজকের থেকে তুই নামাজের ঘরে কাছে যাস না বলছেন বলেন নাই বরং শয়তান আল্লাহর সাজদা করছে পুরো দুনিয়া মিলে আল্লাহর কদমে শয়তান সাজদা করছে কিন্তু আল্লাহ যিনি মাদক দ্রব্য সেবন করে আল্লাহ তারে বলছেন তুই নামাজ পড়া দূরের কথা নামাজের ধারে কাছেও যাইস না আল্লাহ আমাদেরকে হেফাজত করে পড়েন আমিন এখন এই যে আল্লাহ আল্লাহ কত দয়ালু আল্লাহ কেন আমাদেরকে এগুলা বলতেছেন রব আমাদের কাছে কি চান সংক্ষেপ করে আপনাদের কাছে বলে দেই আল্লাহর জাতি নাম একটা কয়টা আল্লাহর জাতি নাম কয়টা কি সবাই একটু আওয়াজ করে বলেন না দিল খুলে একটা নাম বলেন না জোরে বলেন আল্লাহ আরেকটু আওয়াজ করে দেখে না টান দিয়ে দেখবেন যাদের শ্বাসকষ্ট হয় কি হয় শ্বাসকষ্ট আছে না যাদের অ্যালার্জির প্রবলেম খুব বেশি শ্বাস টান দিতে পারেন না কষ্ট হয় একটু আওয়াজ করে টান দিয়ে আল্লাহ বলে দেখেন না ভাল লাগে না জোরে বলেন না আল্লাহ ভাল লাগে নি এই নামটা নেন না কেন এর মতো মজার আর নাম নাই এর মতো শান্তির আর নাম নাই দুহাত জোড় করে বলছি বাবা যাই করো না কেন তুমি সারা দিনই তো দুনিয়ার কাজ করো না কেন তোমার বাচ্চা কাচ্চা নিয়ে থাকো তোমার স্ত্রী নিয়ে থাকো মা বাপ নিয়ে থাকো ভাই বোন নিয়ে থাকো ব্যবসা বাণিজ্য নিয়ে থাকো রাজনীতি নিয়ে থাকো সব করো চব্বিশটা ঘন্টায় একটা ঘন্টা আল্লাহরে দেও ফজরের নামাজ বিশটা মিনিটে পড়ো আসরের নামাজ বিশটা মিনিটে পড়ো জোহরের নামাজ বিশটা মিনিটে পড়ো মাগরিবের নামাজ বিশটা মিনিটে পড়ো এসর নামাজ বিশটা মিনিটে পড়ো এই বিশ মিনিট করে একশোটা মিনিট আল্লাহকে দেও বাকি তেইশটা ঘন্টা নিজের কাজ করো রব বলেছেন গোলাম আমি কথা দিলাম এই একশো মিনিট সময় আমাকে দেওয়ার কারণে তোমার চব্বিশটা ঘন্টার জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম সুবহানাল্লাহ জুরে পড়ে এজন্য আল্লাহর জাতি নাম কয়টা কি সিফাতি অনেক নাম আছে সিফাতি নাম অনেক নাম অনেক নাম অনেক নাম হাজার হাজার নাম লাখ লাখ নাম কোটি কোটি নাম আছে কার এর মধ্যে স্পেশাল সিফাতি নাম হচ্ছে নিরানব্বই নাইন নাইন নিরানব্বই নাম আল্লাহ এর এক নাম্বার আল্লাহর যতগুলা নাম আছে আল্লাহর যতগুলা নাম আছে আমি এখান থেকে কয়েকটা নামের আপনাদের কাছে কিছু আমল আপনাদের কাজকে দিব সারাদিনই তো শুধু এই আমল ওই আমল নিয়ে চিন্তা করেন আপনাদেরকে কয়েক মিনিটে কয়েকটা আমল দিচ্ছি আপনারা মনে রাখবেন আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ কথাগুলা দিল দিয়ে শোনেন এক নাম্বার হচ্ছে ইয়া আল্লাহ সবাই বলেন তো ইয়া আল্লাহ আর একটু আওয়াজ করে বলেন ইয়া আল্লাহ মনোযোগ দিয়ে শুনেন যে ব্যক্তি প্রতিদিন এক হাজার বার ইয়া আল্লাহ পাঠ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ইনশাআল্লাহ তার মন থেকে যাবতীয় সন্দেহ দ্বিধা দূরীভূত হয়ে যাবে সে ইয়াকিন এবং দৃঢ়তা অর্জন করতে পারবে তার মধ্যে কোনো দুরারোগ্য কঠিন রোগ যদি অত্যাধিক পরিমাণে হয়ে যায় সে যদি সে কঠিন রোগে ভুগতেছে বড় বড় রোগে ভুগতেছে তার বডিতে রোগের শেষ নাই সে যদি বেশি বেশি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই শব্দের জিকির করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক সময় হবে তার বডির চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত সবগুলা রোগকে আল্লাহ দূর করে দিবে এই জন্য কেউ যদি দুরারোগ্য রূপ থেকে নিজেকে বাঁচাতে চায় কেউ যদি তার ভিতরে সন্দেহ তৈরি হয়ে যায় যে কোনো জিনিস নিয়ে সন্দেহ তৈরি হয়ে যায় যে কোনো জিনিস নিয়ে দ্বিধায় পড়ে যায় সিদ্ধান্ত নিতে পারে না ওই ব্যক্তি যদি ইয়া আল্লাহ এই নামের জিকির করে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল তার সব সন্দেহ দূর করে দিয়া তার অন্তরের ভিতরে একই বিশ্বাসকে ফাইনাল শক্তিশালী করে দিয়া তার শরীরের ভিতরে যত রোগ থাকবে দূর করে শান্তি দিবেন কে কি পড়বো কেউ যদি আর রহমান মানে ইয়া রহমান
প্রত্যেক কেউ যদি কোন ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পরে 100 বার পড়ে ইয়া রহমান প্রত্যেক নামাজের পরে যদি কেউ পাঠ করে তার শরীরের মধ্যে যদি অলসতা থাকে কাজের প্রতি অলসতা বিজনেসের প্রতি অলসতা পড়ালেখার প্রতি অলসতা অলসা আলসামির কারণে কোনো কাজ করতে পারে না তার কঠিন দুরারোগ্য হয়ে গিয়েছে অলসতা আল্লাহর রাসূল বললেন কোন ব্যক্তি যখন ইয়া রহমান আর রহমান ইয়া রহমান প্রত্যেক নামাজের পরে পড়বে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার সকল অলসতাকে দূর করে এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা তাকে প্রিয় বান্দা বানাইয়া নিবে দুই নম্বরে কি পাইলাম ইয়া রহমান আর রহমান তিন নম্বর হলো আর রহিম তিন নম্বর কি আর রহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে নামাজ শেষ করে এই আর রহিম ইয়া রহিম শব্দটা 100 বার পড়বে দুনিয়ার সমস্ত বিপদ আপদ যত বিপদ চলার পথে আসে ঘরে বিপদ বাহিরে বিপদ পরিবারে বিপদ রাস্তায় বিপদ সমাজে বিপদ সে তার যত বিপদ আসুক না কেন আল্লাহ তাআলা ইয়া রহিম আর রহিম পড়বার কারণে দুনিয়ার সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা তার ওই গোলামকে হেফাজত করে দিবে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলতেন ইয়া রহিম বলবার সাথে সাথে শুধুমাত্র বিপদ আপদ দূর হয়ে যাবে তা না আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন যেই ব্যক্তিটা প্রতিদিন নামাজের পরে ইয়া রহিম ইয়া রহিম ইয়া রহিম এভাবে পড়বে আল্লাহ তাআলা গোটা সৃষ্টির সমস্ত মাখলুকাতকে তার প্রতি দয়ালু বানাইয়া দিবে সুবহানাল্লাহ কয়টা বলছি সংক্ষেপ করে শুনেন চার নাম্বার মালিক আল মালিক ইয়া মালিক আল মালিক চার নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফজর বাদ মানে ফজরের নামাজের পরে প্রত্যেক ফজরের সালাতের পরে ইয়া মালিকু আল মালিকু ইয়া মালিকু এই শব্দে অধিক পরিমাণ পাঠ করবে অর্থাৎ বেশি পড়বে ইয়া মালিক আল মালিক এই শব্দ বেশি করে পাঠ করবে আল্লাহ বলছেন তাকে দুনিয়ার জমিনে ধনী না বানাইয়া ইজ্জতওয়ালা জিন্দেগি না দিয়া পয়সাওয়ালা না বানাইয়া তাকে কবরে দিবেন না সুবহানাল্লাহ পড়ে আল মালিক আল মালিক মানি তো হচ্ছেন তিনি বিশাল বড় বাদশা প্রকৃত বাদশাই হচ্ছেন কে কয়টা বলছি ইচ্ছা ছিল 10টা বলবো আমি কিন্তু আর একটা বলবো মাত্র পাঁচ নাম্বার আল কুদ্দুস পাঁচ নাম্বার হলো আল কুদ্দুস ইয়া কুদ্দুস যেই ব্যক্তি প্রতিদিন যেই ব্যক্তি প্রত্যেক জাওয়ালের পরে অর্থাৎ দুপুরের সূর্য ঢলে যাওয়ার পরে জাওয়াল যেই ব্যক্তি প্রত্যেক জাওয়ালের সময় অর্থাৎ দুপুরের সূর্য যখন ঢলে যায় স্থির থাকে না ঢলে যায় দুপুরের সূর্য যখন আস্তে করে ঢলে যায় ওই ডলে যাওয়ার পরে পবিত্র নাম আল কুদ্দুস যে ব্যক্তি পাঠ করবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার সমস্ত রুহানি বিমারকে দূর করে তার দিলের ভিতরে তত্ত্বসল্লি আর শান্তি দান করবেন সে দুনিয়ায় শান্তি লাভ করবে ছোট কাজেও শান্তি লাভ করবে বড় কাজেও শান্তি লাভ করবে দুনিয়ার সকল কাজে শান্তি লাভ করবে আর যদি তার দিল ভালো হয়ে যায় চক্ষু বন্ধ করলে আল্লাহ রাসূলকেও স্বপ্নে দেখতে পারে কয়টা বলছি এক নম্বরে কি বলছি ইয়া আল্লাহ দুই নম্বরে কি বলছি ইয়া রহমান তিন নম্বরে কি বলছি চার নম্বরে কি বলছি আল মালিক ইয়া মালিক পাঁচ নম্বরে কি বলছি আল কুদ্দুস ইয়া কুদ্দুস ইনশাআল্লাহ কয়টা সবাই বলেন মনে রাখতে পারবো তো কত সহজ আল্লাহ রহমান রহিম মালিক কুদ্দুস আর কি লাগে পাঁচটা পড়বেন আল্লাহ সব কিছু ঠিক করে দুনিয়ায় শান্তি দিবেন আখেরাতে জান্নাত দিবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সকলে পড়েন আমিন